হাই বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে দেখো ভিডিও করতে। একদম মাথায় গামছা বেঁধে তোমরা সুন্দর এই মানে আমাকে দেখি মাথায় গামছা বাঁধলে তোমাদের মানে আমাকে ভালোই পছন্দ করো তোমরা। আমি দেখেছি দেখো আমাদের সর্ষের জমিটা কেমন হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর। মানে সেই দিন জল দিলে দেখলে আজকে একদম কি সুন্দর হয়ে গেছে দেখো। একদম সেই দিন মানে কয়দিন মানে 4-5 দিন হয়েছে জল দিয়েছে, কিন্তু প্রত্যেকটা গাছে না এই যে ফুল চলে এসেছে কি সুন্দর দেখো। পুরো কত মানে বড় হয়ে গেছে, একদম জমিটা একদম পুরো এঁটে গেছে এই যে। আর এই যে মালিক মালিক চলে এসেছে, মালিককে দেখাচ্ছি। আচ্ছা কেমন লাগছে তোমার এই শস্যের জমি দেখে বলো? আমার তো খুব ভালোই লাগছে। তাই? আচ্ছা জমি মানে কত সুন্দর। সেদিন তো এক বস্তা সার দিলে, সার দেওয়ার পরে তো মনে হচ্ছে একেবারে জমিটা সার ঠার দিয়ে একদম কি সুন্দর। সার না দিলে তো হবে না, তো সার দিতেই হবে। সার না দিলে কালো হবে না, আর বলবে না, তুমি আসবে না। তাই? কিন্তু কিন্তু সর্ষের জমিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে যেরকম মালিকের চেহারা সেরকম সর্ষের চেহারা, মানে কি বলবো আর। সর্ষে গাছে কালো মালিকও কালো। হ্যাঁ সর্ষে গাছে কালো মালিকও কালো। কালো না কিন্তু সুন্দর, এত সুন্দর বাবা। আবার কি ঘাস হয়েছে নাকি জমিতে? না না, সর্ষে গাছ মরে যাচ্ছে। ওই দেখি হয়ে গেছেন রোদে দেখো। এই এই জমিটার আবার দেখো বেশি একটা ভালো হয়নি, ফাঁকা ফাঁকা হয়েছে, কিন্তু পরে আবার দিয়েছে চারা চারা গাছ হয়েছে। এটা আবার মানে ই হলে বেড়ে মানে বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটাই আবার মানে জল লাগবে দেখো। পুরো মানে পুরো জমিটাই হয়নি না, আবার জল সার লাগবে এই জমিটায়। আর ওইটা ওই দিকটা তো দেখো পুরো ফুল হয়ে গেছে সর্ষে, প্রত্যেকটা মানে জমিতে ফুল হয়ে গেছে সর্ষের পুরো। কিন্তু এত সুন্দর সর্ষের মানে দেখতে ইচ্ছা করে, মাঠ মাঠের মতো আর কিছু নেই। ওই দেখো সব চাষ করছে, কাজ করছে। তোমার দাদা ভাই আবার কোথায় যাচ্ছে তোমাদের দেখো, আবার কি করছে, আবার কি পেলো কে জানে। দারুণ দারুণ অমায়িক দৃশ্য একদম। ব্যাপক দেখো কি সুন্দর, একদম সবুজ লা হলুদ। এখন তো রোদ, নালে ওই জমিটায় যেতাম দেখতে, কিন্তু রোদের মধ্যে তো ভালো মানে ই হবে না। তাও দেখাচ্ছি দেখো এটা কি সুন্দর। আমার তো খুব ভালো লাগে মাথায় গামছা বাঁধতে। দেখো কি সুন্দর করে গামছা মামছা বেঁধে একদম মাঠে চলে এসে শেষ তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। তা তোমার ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন যারা হও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর মানে যদি মোটামুটি ভালো লাগে তাহলে হচ্ছে পাশে থেকো সবাইকে, আর কিছু চাই না, একটা লাইক একটু শেয়ার আর একটুখানি আর পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। সবাইকে টাটা দিচ্ছি। আর ওই দেখো মালিক কী করছে, কাজ করছে, একদম কাজ কাজ আর কাজ, মাঠে আসলেই কাজ। তো ভাবলাম দুজনাই চলে আসলাম মাঠে, এসে ছাগলও খাচ্ছে, এদিকে মানে আমার ভিডিও হয়ে গেল, এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেল। সবাইকে টাটা, রাখছি।